গুড ইভিনিং বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে নদীর জল দেখতে। যেহেতু আমাদের সুরুন্ডু অঞ্চলের পাশাপাশি বাড়িওল ঘাট এবং বিশাহার বাঁধ রয়েছে, সে বাঁধ কীরকম রয়েছে বা পরিস্থিতি কী, সেই জন্যই যাচ্ছি আজকে দেখার জন্য। কারণ তোমরা দেখতে পাচ্ছ অনেক জমি রয়েছে, অনেক ধান মানে হয়েছে, ধান ভালো হয়েছে, তো অনেক লোকের লস হয়ে যাবে যদি বন্যাটা হয়। কেবলমাত্র কোটারে ঢুকতে যাচ্ছি এখন, এটা হচ্ছে কোটার সুরুন্টু অঞ্চল, এরপরে পার হবো আমরা। তাই এই মানে সুরুন্টু অঞ্চলের মধ্যে এই কোটারের লাস্ট সীমানা, তারপরে আমাদের বাড়িওলঘাট। বাড়িওলঘাট থেকে নদীটা শুরু হয়েছে, নদীর বাঁধ শুরু হয়েছে একদম বিশাহার পর্যন্ত, যেটা খুব ভয়ানক। 2017-র বন্যা যে হয়েছিল, বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়েছিল এই বিভিন্ন জায়গায় কেটে যাওয়ার কারণেই। তো যাই হোক, দেখি গিয়ে পরিস্থিতি কী রয়েছে। এই মাত্র আমরা বাড়িওলঘাটে প্রবেশ করলাম, এটা বাড়িওলঘাটের মানে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে বাড়িওলঘাটের ভিতরে যেতে হবে। এদিক দিয়ে গেলেই তোমরা ঠিক নদীর ধারে পৌঁছে যাবে, বা নদীর যেটা ঘাট বলে এই ঘাট থেকে ওই ঘাটে পারো পার হয় সেখানেই পৌঁছানো যাবে। এদিকে জল দেখা যাচ্ছে যদিও অনেকটা, এই জলেই তো অনেক ফসল নষ্ট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত জল হয়েছে, এদিকে অনেক ধান ডুবে গেছে। এটাই বাড়িওলঘাটের বাঁধের কাছাকাছি জায়গা, হচ্ছে বাড়িওলঘাট মার্কেট। এখানে দু একটা টেম্পো গাড়ি আর টোটো অনিবার্য দেখা যাবে। হচ্ছে নদী, নৌকা টোকা তো নামবে আমাদের, এদিক দিয়ে নামতে হবে আমাদের। এখন নৌকাতে উঠতে হবে, তো এখন ভিডিও করতে পারছি না, নাহলে ভিডিও যাবে, মোবাইলও যাবে আর গাড়িও যাবে। আগের থেকে প্রায় 4 আঙুল জল কমেছে, অর্থাৎ একটু কমেছে, বেশি কমেনি, তবে 2-4 দিন হলেই জলটা গেলেই মোটামুটি 1 ফিটের মতো কমে আসবে। তো আপাতত বন্যা হওয়ার সেরকম পরিস্থিতি নেই বললেই চলে আর কি, তাও 80% সম্ভাবনা রয়েছে। কারণ যদি 2 দিনের মধ্যে চরম বৃষ্টি হয় তাহলে নদীর জল কিন্তু বাড়বে, তখন কিন্তু অনিবার্য বাঁধ ভাঙতে পারে। এখন চলে আসছি বিহারে, অর্থাৎ বিহার, এটা এটা বিহারের মধ্যে পড়ছে। বাড়িওলঘাট পার হলেই এটা বিহারের জেলাগুলি, গ্রাম, বিহারের কোনো একটা জেলার গ্রাম, এটা কোন জেলার মধ্যে পড়ছে সেটা জানি না। এগুলি হচ্ছে বিহারের রাস্তা, একসময় তো যাওয়া যেত না, এখন তো মোটামুটি যাওয়া যাচ্ছে। বিহারের ফেমাস জিনিস ছিল একসময়, এদিকে রাস্তাঘাট খুব খারাপ ছিল, এখন মোটামুটি হয়েছে, খারাপ বলা যাবে না। যদিও এগুলো রিপেয়ারিংয়ের দরকার রয়েছে। এদিকেও অনেক ধান রয়েছে, এদিকেও ধান রয়েছে, কিন্তু এদিকে আবার সেরকম জল দেখতে পাচ্ছি না, কী যে ব্যাপার। এদিকে সেরকম জল দেখা যাচ্ছে না, শুধুমাত্র ধানেই দেখা যাচ্ছে। বিহারে বন্যা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এদিকে হয়নি। এগুলি তো ডুবে যাওয়ার কথা জলের জন্য, কিন্তু জল তো নাই।
অনেক দূরে একটা জল দেখা যাচ্ছে, সেটা কিন্তু খালের জল। ওটা অনেক ওই জায়গাগুলি খাল বলে ওখানে জল আছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে আমাকে, আমি যতবারে যাই বাক্সের দিকে এই গাছগুলোর জন্য আমাকে এখানে খুব ভালো লাগে। খুব ভালো একটা জায়গা। যাই হোক, গাছের পাতাগুলি বা ডালগুলি কেটে দেওয়া হয়েছে, এর আগে বেশি সুন্দর ছিল, তাও ভালো করছে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর একটা পরিবেশ। এটা কিন্তু বাড়িয়াল ঘাট নদীর যে মানে ঘাট, সেটা পার হলে কিন্তু একটু পার হলে কিন্তু এটা মানে ব্রিজ পার হলে এটা এই জিনিসটা পাওয়া যাবে, এই জায়গাটা পাওয়া যাবে। দেখা যাক যতদূর অবধি গাছ রয়েছে আমরা ভিডিও চালাতে থাকবো। সেই ব্রিজ, যেই ব্রিজের নিচে আমরা অনেকদিন আগে মাছ মারতাম, ওটা যখন ছোট ছিলাম তখন এখানে মাছ মারতে আসতাম। এই সেই জল, অর্থাৎ জল এতটা ছিল না, তখন তো অল্প জল ছিল। এখানে আমরা মাছ মেরেছি অনেকখানে অনেকদিন আগে, আমাদের এখানে পার্শ্ববর্তী এলাকায় আমার আত্মীয় স্বজনরা রয়েছে দু একজন বিহারের মধ্যে, তো অনেকবার আসা হয়েছে ছোটোবেলায়, তো এখানে মাছ মারতে এসেছি। তো যাই হোক, এদিকেও তো সেরকম কোনো জল দেখতে পাচ্ছি না, শুধু ধানেই দেখতে পাচ্ছি, জল সেরকম নেই। তো বিহারে এদিকে প্রায় অনেক খালি রয়েছে, সেরকম কোনো বন্যার পরিস্থিতি আপাতত হয়নি। কিন্তু যেটা বললাম, জল যদি একটু বৃষ্টি পড়ে আর জলটা বাড়বে তাহলেই কিন্তু বন্যাটা হবে, বাঁধটা ভেঙে যাবে। কারণ বাঁধ তো অনেকটা প্রায় বিভিন্ন জায়গায় নরম রয়েছে। এটাই বিহারের বিস্তীর্ণ এলাকা বা ধান গাছ। ওপর হচ্ছে বাংলা, অর্থাৎ বিহার সরি বাজিতপুর মড়েলঘাট, ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, এদিকটা পড়ছে বিহারের মধ্যে। এপার বাংলা আর ওপার বিহার।